একজন স্কুল ছাত্রী যখন জানা করল আর এ কারণে তার পেটে একটি অবৈধ সন্তান এসে গিয়েছিল, এর জন্য মেয়েটির ভাইয়েরা তাকে কবরস্থানে দাফন করে ফেলে আর এরপর সেই কবরের ভেতরে সেই মেয়েটি তার বাচ্চাটিকে প্রসব করে। তারপর সেখানে ঘটে যায় একটি অলৌকিক ঘটনা এবং এই ঘটনাটি সেই গ্রামের পুরো মানুষ জানত। ঘটনাটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, সেদিন সেই কবরস্থানে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল যেটি শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আজকের এই চমৎকার ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও। আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, পাকিস্তানের করাচিতে একটি মেয়ে ছিল যে ছিল খুবই সুন্দরী এবং খুবই মেধাবী। বাবা মার একমাত্র কন্যা ছিল সে এবং সে ছিল বাবা মার খুবই আদরের। তার নাম ছিল সালমা। সালমা একজন কলেজের ছাত্রী। সে প্রতিদিন কলেজে যায় এবং সে একজন ভালো স্টুডেন্ট ছিল, যার কারণে কলেজের শিক্ষকেরা তাকে অনেক আদর করত, স্নেহ করত। সালমা সকলের মন জয় করে চলত। সালমার মনে কোনো অহংকার ছিল না। সালমা ইসলামের অনুশাসন মেনে চলত। সালমা একজন দিনদার এবং ন্যাক্কার মেয়ে ছিল। সালমাকে অনেক ছেলেরাই পছন্দ করত, কিন্তু সালমা এসব একদমই পছন্দ করত না। সালমা কখনোই কোনো ছেলের সাথে প্রেমের সম্পর্কে নিজেকে জড়ায়নি। সালমা চাইতো নিজেকে সব সময় আড়ালে রাখতে, কিন্তু কলেজের ছেলেরা তাকে অনেক পছন্দ করত, তাই তাকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু সালমা প্রতিনিয়তই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করত। একদিন সালমা তার আম্মুকে বলল, আম্মু, ইদানিং অনেক ছেলে আমাকে পছন্দ করছে এবং আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। আমার কাছে এই বিষয়গুলো খুবই বিরক্ত লাগে। আমি এসব করতে চাই না। আমি সবাইকে এড়িয়ে চলি, কিন্তু তবুও কিছু ছেলেরা আমার পিছু ছাড়ছে না। আমি এখন কি করব বলো? সালমার আম্মু বলল, দেখো মা, তুমি যতটুকু পারো নিজেকে আড়াল করে রাখবে। আজকাল ছেলেদেরকে বিশ্বাস করতে নেই। ছেলেরা অনেক সময় মেয়েদেরকে অনেক বড় ক্ষতি করে ফেলে, তাই তোমার উচিত ছেলেদের কাছ থেকে দূরে থাকা। তুমি সব সময় নিজেকে আড়াল করে রাখবে আর সব ছেলেদের কাছ থেকে নিজেকে দূরে রাখবে। কলেজ ছুটি হওয়ার পর একদম অন্য কোথাও ঘুরতে যাবে না, সরাসরি বাড়িতে চলে আসবে। প্রয়োজন হলে আমি তোমাকে কলেজ থেকে নিয়ে আসব। তবুও তোমাকে লেখাপড়াটা করা দরকার। লেখাপড়াটা তোমার করতেই হবে, কেননা তোমার আব্বুর অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। তুমি লেখাপড়া করে তোমার বাবার স্বপ্ন পূরণ করবে। তুমি ভবিষ্যতে একজন ডক্টর হবে, মানুষের সেবা করবে, তাই তোমাকে প্রতিদিন কলেজে যেতেই হবে। তখন সালমা বলল, আমি তো প্রতিদিনই কলেজে যাই, কিন্তু ইদানিং আমার খুব ভয় হচ্ছে, ছেলেরা আমার পিছু নিয়েছে। আমি সেই ছেলেদের কাছ থেকে সব সময় নিজেকে দূরে রাখি, তবুও আমার অনেক ভয় হয় যদি কোনো ছেলে আমার কোনো ক্ষতি করে ফেলে। তাই আমি কলেজ ছুটি হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসি। তারপর সালমার আম্মু বলল, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি কোনো ছেলেকে প্রশ্রয় দিও না, তাহলেই দেখবে কিচ্ছু হবে না। প্রিয় বন্ধুরা, সালমার মা বাবার অনেক স্বপ্ন ছিল সালমাকে নিয়ে, কিন্তু সেই স্বপ্ন যে এভাবে শেষ হয়ে যাবে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। সালমার জীবনে এমন একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল যেটা শুনলে আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। তো চলুন সেই মূল ঘটনাটি আপনাদেরকে শোনাই। এই ঘটনাটি নাসিম নামের একজন ব্যক্তি নিজের মুখে বর্ণনা করেছেন, যিনি এই ঘটনার মূল সাক্ষী ছিল। নাসিম বলে যে এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমি আর আমার বন্ধু মিলে একসঙ্গে চুরি করতাম। চুরি করার পর আমরা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম, যাতে পুলিশ আমাদেরকে ধরে ফেলতে না পারে। একবার আমরা একটি ব্যাংক ডাকাতি করলাম। ডাকাতি করার পর আমার বন্ধু ঠিকই পালিয়ে যেতে পারল, কিন্তু এবারের ঘটনায় আমি পালাতে পারলাম না, পুলিশের কাছে ধরা পড়ে গেলাম। পুলিশ আমাকে দৌড়াতে লাগলো, আমিও অনেক জোরে জোরে দৌড়াতে লাগলাম আর পুলিশ আমার পিছনে পড়ে গেল। আলাদা আলাদা রাস্তা দিয়ে আমি দৌড়াতে লাগলাম, যেভাবেই হোক নিজেকে আজকে পুলিশের হাত থেকে রক্ষা করতেই হবে। আমি যদি আজকে পুলিশের হাতে ধরা পড়ে যাই, তবে আমার উপায় থাকবে না, আমাকে নিয়ে আমার মা বাবা চিন্তা করবে,
তাই আমি অন্য রাস্তা দিয়ে জোরে জোরে দৌড়াতে লাগলাম এবং এক পর্যায়ে আমি সফল হলাম, অর্থাৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমি পালাতে পারলাম। এরপর আমি একটা বাসে উঠে পড়লাম এবং অনেক দূরে গিয়ে নেমে পড়লাম। আমি যেখানে নেমেছিলাম সেখানকার ব্যাপারে আমার কোনো কিছুই জানা ছিল না। আমার মাথায় শুধু একটা চিন্তা ছিল যে পুলিশ আবার আমাকে ধরে না ফেলে। আমি যে জায়গায় নেমেছিলাম সেটা একদম শান্ত একটি জায়গা ছিল। সেখান থেকে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি দেখা যাচ্ছিল না। সামনে একটি কবরস্থান ছিল। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের ভেতরে পৌঁছে গেলাম। সেদিন রাতের চাঁদটা অনেক বড় এবং উজ্জ্বল ছিল, যার কারণে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যে আজকের রাতটা এই কবরস্থানে কাটিয়ে দিই, সকাল হলে এখান থেকে বের হয়ে যাব। নাসিম বলল, আমি খুব সাহসী একজন মানুষ, খুব সহজেই কোনো কিছুতে ভয় পাই না আমি, কিন্তু এই রাতে আমি খুবই ভয় পেয়েছিলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এরপর থেকে এমন আর কোনো কাজ করব না যাতে প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি খুব খারাপ মানুষ ছিলাম না, আমি শুধু ভাগ্যক্রমে খারাপ বন্ধুদের মধ্যে ফেঁসে গিয়েছিলাম। আমি সেই কবরস্থানের এক পাশে শুয়ে পড়লাম। আমার কাছে অনেক মোটা একটি চাদর ছিল, চাদরটা গায়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। এমন সময় হঠাৎ আমার কানে একটা আওয়াজ এলো। এটা কোনো মেয়ের আওয়াজ ছিল, যে কিনা বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছুই করিনি, আমাকে মেরো না তোমরা, আমি গুনাহগার না। এ আওয়াজ শুনে আমি চমকে গেলাম। আমি আমার শরীর থেকে চাদর সরিয়ে নিলাম আর খুঁজতে লাগলাম যে এই আওয়াজ কোথা থেকে আসছে। আমি দেখতে পেলাম সামনে চার পাঁচটা ছেলে একটা মেয়েকে কবরস্থানে টেনে নিয়ে এসেছে। এর মধ্যে একটা ছেলে বলল, তোর লজ্জা করলো না আমাদের ভাইদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিতে? আমরা তো ভেবেছিলাম তুই খালার বাড়ি আছিস, কিন্তু এখন জানতে পারলাম তুই হারাম সম্পর্কে লিপ্ত হয়ে না যায় সন্তান তোর নিজের পেটের মধ্যে নিয়ে চলছিস। একজন ছেলে সে মেয়েকে ধরেছিল আর বাকি ছেলেগুলো কবর খোদাই করার কাজে ব্যস্ত ছিল। কবর খোদাই করার পর তারা মেয়েটিকে জীবিতই কবরে ফেলে দিল আর মাটি দিয়ে তাকে ঢেকে দিতে লাগলো। এসব দেখে আমি প্রায় নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, নিজেকে খুবই বিচলিত লাগছিল। তাদের মধ্যে একটা ছেলে বলল, দ্রুত কর, কেউ দেখে ফেলবে। তারা অতি দ্রুত সেই মেয়েটিকে দাফন করে চলে গেল। মেয়েটিকে কবরে জীবন্ত দাফন করার পর তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর সেই কবরের কাছে এলাম। তাড়াহুড়োর মাঝে লোকগুলো কোদালটি সেখানেই ফেলে গিয়েছিল। আমি দ্রুত কবর খোঁড়া শুরু করে দিলাম, কারণ আমি দেখেছিলাম যে ওনাকে জীবিত দাফন করা হয়েছে। আমার পুরো বিশ্বাস ছিল যে আমি সেই মেয়েটিকে জীবিত বের করে আনতে পারবো। এরপর আমি সেই মেয়ের কান্না কবরের ভেতর থেকে শুনতে পেলাম। তখন আমি নিশ্চিত হলাম মেয়েটি এখনও বেঁচে আছে। আমি আমার পুরো শক্তি ব্যবহার করলাম যেন দ্রুত কবর খুঁড়তে পারি। আমি কোনো ন্যাক বান্দা ছিলাম না, একজন সাধারণ মানুষ ছিলাম। আমার জায়গায় যদি অন্য কোনো মানুষও থাকতো সেও এই ঘটনা সহ্য করতে পারতো না। আমার মতে কেউ এত খারাপ কখনো হতে পারে না যতটা ওই মেয়েটির ভাই ছিল। কাউকে জীবিত দাফন করে দেওয়া কোথাকার মানুষত্ব! আমি কবর খুঁড়তে লাগলাম আর এক জায়গায় ফুটো করে দিলাম যাতে মেয়েটির কাছে অক্সিজেন যেতে পারে। কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটির চিৎকার বন্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, মনে হলো যেন সে মারা গিয়েছে। আমি তার আওয়াজ শোনার চেষ্টা করতে লাগলাম, পুরো শরীর ভয়ে কাঁপছিল আমার। অনেকক্ষণ যাবত কোনো শব্দ এলো না, তাই আমি খুব চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে আমার চিন্তার অবসান ঘটলো, কেননা হঠাৎ করে কবরের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমি ভাবতে লাগলাম এই বাচ্চার আওয়াজ আবার কোথা থেকে আসছে? কবরের ভেতর তো একটি মেয়ে ছিল, তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? আমি ভয় পাওয়ার লোক ছিলাম না, কিন্তু ওই সময় আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর ওই মেয়েটির চিৎকারের আওয়াজ আবারও আসতে লাগলো, এর মানে মেয়েটি জীবিত ছিল। আমি সব কিছু নিয়ে চিন্তায় পড়ে গেলাম। আমার জানার আগ্রহ আরও বাড়তে লাগলো, কিন্তু সেদিকে খেয়াল দেওয়ার মতো সময় আমার ছিল না, কেননা আমার কবর খোদাই করার বাকি ছিল। মেয়েটিকে বাহিরে বের করে আনতে হবে। আমি নিজের মনে আরও একবার সাহস জোগাতে লাগলাম আর কবর খুঁড়তে লাগলাম।
কিন্তু আমি যখন কবর খোদাই করলাম তখন আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কেননা কবরের ভেতর একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা ছিল আর মেয়েটিও কবরের ভেতর পড়েছিল। আমার বুঝতে সময় লাগলো না যে এই মেয়েটি এই বাচ্চা জন্ম দিয়েছে। আমি সাহস করে ওই মেয়েটিকে এবং বাচ্চাটিকে কবর থেকে বের করলাম। আমার কাছে যে চাদর ছিল তা দিয়ে আমি মেয়েটির শরীর ঢেকে দিলাম। তার অবস্থা বেশি ভালো ছিল না, সে খুবই কষ্টে ছিল। সেই বাচ্চা অনবরত কান্না করে যাচ্ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব। হঠাৎ করে আমি রাস্তায় একটি গাড়ি দেখতে পেলাম। আমি ওই বাচ্চা এবং মেয়েটিকে রেখে রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। আমি ওই গাড়িটিকে থামার জন্য ইশারা করলাম। জানি না কীভাবে এত রাতে তারা আমার ইশারায় থেমেছিল, কিন্তু তারা আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আমি তাদেরকে বললাম আমি এবং আমার স্ত্রী এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রীর ব্যথা অনুভব করা শুরু করে আর তার ডেলিভারি হয়ে যায়। আমি তাদেরকে বললাম যেন আমাকে সাহায্য করে। লোকগুলো আমার কথা যাচাইয়ের জন্য আমার সঙ্গে এলো। তারপর তারা ওই মেয়ে আর বাচ্চাকে দেখে সব কিছু বুঝতে পারলো। তারা আমার কথা বিশ্বাস করলো। তাদের মধ্যে একজন বলল এই লোকগুলোকে সাহায্য করা জরুরি, কেননা তারা এখন বিপদে আছে। এরপর তারা আমাদেরকে সাহায্য করলো, সেই মেয়ে এবং বাচ্চাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের সাথে আমি কথা বললাম এবং যথাযথ চিকিৎসা নিলাম এবং অনেক ঔষধ নিয়ে আমি তাদেরকে নিয়ে চলে এলাম। আমি ব্যাংক থেকে চুরি করা যে টাকা পেয়েছিলাম তার ভাগ যখন আমার সাথীদের কাছে চাইলাম তখন তারা আমাকে আমার ভাগ দিল। আমি মেয়েটাকে সেই গুপ্ত জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। যাওয়ার পর আমি মেয়েটির কাছে পুরো ঘটনা জানতে চাইলাম। সেই মেয়েটি তখন নিজের ব্যাপারে বলতে শুরু করল। সে বলল আমার নাম হলো সালমা, আমি একজন পবিত্র মেয়ে ছিলাম। একদিন কলেজ থেকে বাড়ির ফেরার সময় এক ছেলে আমার পিছু নিয়েছিল। সেই ছেলেটি আমাকে একটি কাগজ দিয়েছিল যাতে লেখা ছিল সে আমাকে ভালোবাসে, আর নিচে তার নাম্বারও দেওয়া ছিল। আমি প্রথম সেই ছেলেটিকে মানা করে দিয়েছিলাম, কিন্তু না জানি পরে শয়তান কীভাবে আমাকে প্ররোচিত করলো যে শেষমেশ আমি সেই ছেলের নাম্বারে কল দিয়ে বসি। এভাবে আমাদের কথাবার্তা চলতে লাগলো। এরপর দেখা করার সময় এলো। আমার চার ভাই ছিল, তারা যখন কাজের জন্য বাইরে যেত আমি তখন তাকে ঘরে ডেকে নিতাম। ঘরে তখন কেউ ছিল না, শয়তানের পাল্লায় পড়ে আমরা সেই গুণাটিও করে ফেলেছিলাম যা আমাদের করা উচিত ছিল না, আর এটার শাস্তি এখন আমি পাচ্ছি। সেই ছেলেটির জন্য আজকে আমি একজন নাজায়েজ সন্তানের মা হয়েছি। আর এই সব কিছু যখন আমার ভাইয়েরা জানতে পারলো যে আমি একজন গর্ভবতী মেয়ে, তখন আমার ভাইয়েরা মান সম্মানের চিন্তা করলো। তারপর তারা আমাকে ধরে ডক্টরের কাছে নিয়ে গেল, কিন্তু ততদিনে সব কিছু হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল। ডক্টর বলেছিল যে এখন বাচ্চা নষ্ট করার কোনো উপায় নেই, এমনটা করা হলে মায়ের জীবনের ঝুঁকি থেকে যাবে। এবার আমি সেই ছেলের সাথে যোগাযোগ করে তাকে বললাম তোমার বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাও। তখন ছেলেটি বলল এটা না জানি কার সন্তান, আমি নাকি তার উপর মিথ্যা অভিযোগ আনছি, আমার মতো দুশ্চরিত্র মেয়েকে নাকি সে বিয়ে করবে না। এবার সেই ঝামেলাটা প্রকাণ্ড আকার ধারণ করল। খালা আমাকে বলল তোমার ভাইরা যদি জানে যে সেই ছেলের সাথে তোমার এরকম করার কারণে এই কাজ হয়েছে আর সেই ছেলে এখন তোমাকে অ্যাকসেপ্ট করছে না, তাহলে তোমার উপায় নেই, তোমাকে তোমার ভাইরা একেবারে শেষ করে দিবে। তারপর আমার আরও চিন্তা বাড়তে লাগলো, আমি কি করব। ভাই যখন জিজ্ঞাসা করলো যে এই কাজ কীভাবে হলো, তখন বাধ্য হয়ে আমি এই ঘটনা সবিস্তারে বর্ণনা করলাম। তারপর আমার ভাইয়েরা এতটাই চিন্তিত হলো যে এতটাই রাগান্বিত হলো যে ইতিপূর্বে কখনোই আমার উপরে আমার ভাইয়েরা এতটা রাগান্বিত হয়নি। তারপর আমার ভাইয়েরা আমাকে ধরে মারধর করলো এবং আমাকে রাতের অন্ধকারে সেখানে নিয়ে গেল যেখান থেকে তুমি আমাকে উদ্ধার করেছিলে। এরপর সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে অনেক আঘাত করেছিল, আমার পেটে লাথি মেরেছিল, তারপরও আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি বারবার ক্ষমা চাইছিলাম, ভাই তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের একমাত্র বোন, আমি না হয় ভুল করেছি, আমার শাস্তি তোমরা আমাকে অন্যভাবে দাও, কিন্তু আমাকে প্রাণে মেরো না। এরপরও আমার ভাইয়েরা আমার কোনো কথা শুনেনি, তারা আমাকে জীবন্ত সেই কবরে দাফন করে দিয়েছিল। যার পর আমি সেই কবরে একাকী হয়ে গেলাম। আমি কবরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবং অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু
হঠাৎ করে আমার মনে পড়ল, আমি তো সব সময় নামাজ পড়েছি, রোজা রেখেছি, হয়তোবা আমি শয়তানের ধোকায় পড়ে একটি ভুল কাজ করে ফেলেছি, তবে আমার রব তো আছেন, আমি আমার রবের কাছে সাহায্য চাইব। এরপর আমি দোয়া করতে লাগলাম এবং বলতে লাগলাম, হে আল্লাহ, আমার জীবনে আমি যে ন্যাক আমল করেছি সেই ন্যাক আমলের মাঝখান থেকে যে আমল তোমার পছন্দ হয় সেই আমলের ওসিলায় তুমি আমাকে আজকে হেফাজত করো, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, তুমি আমাকে বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, হে আমার প্রভু, আমার উপর দয়া করো। আমি তাওবা করছি, জীবনে আর কখনও কোনো দিন এই ধরনের কোনো কাজ করব না। আমি তওবা করছি, জীবনে আর কখনও কোনো দিন নামাজ কাজা করব না। আমি তওবা করছি, সারা জীবনের মধ্যে আর কখনও কোনো দিন বেপর্দা জীবন যাপন করব না। আমি তওবা করছি, আমার ইতিপূর্বে সমস্ত পাপের কারণে, সমস্ত পাপ থেকে আমি তওবা করছি। তুমি আমাকে রহমত করো, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো হে প্রভু আমার। এর কিছুক্ষণ পরে দেখি আমার কবরের উপরে কে যেন মাটি সরাচ্ছে। আমি ভেবেছিলাম যে আমার ভাইদের মধ্যে খান থেকে কেউ একজন ফিরে এসেছে যার আমার প্রতি মায়া লেগেছিল, কিন্তু না, কবর খোঁড়ার পর আমি আপনাকে দেখতে পাই, সেটা দেখে আমি অবাক হয়ে যাই, আপনি কোথা থেকে এলেন আর কেনই বা এখানে এলেন। তখন সেই চোর বুঝতে পারল যে সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা এই মেয়েটিকে বাঁচাবেন বলেই সেদিন আমি পুলিশের ধাওয়া খেয়ে বাস দিয়ে উঠে ওই গ্রামে গিয়েছিলাম, এবং কেনই বা আমি এত জায়গা থাকতে কবরস্থানে আশ্রয় নিলাম, আর কেনই বা আমার চোখের সামনেই এই ঘটনাটি ঘটল। এই সব কিছু তখন সেই চোর বুঝতে পারল এবং সে অবাক হয়ে গিয়েছিল আল্লাহ তাআলার কুদরতি কারিশমা দেখে। আল্লাহ তাআলা কুদরতি কারিশমার মাধ্যমে কীভাবে সেই মেয়েটিকে বাঁচিয়েছিল এবং কীভাবে সেই ছোট্ট শিশুটিকে বাঁচিয়েছিল আর কীভাবে সেই মেয়েটি আজকে এখানে আমার কাছে চলে এলো, এই সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ঘটেছে। তারপর সেই চোর ব্যক্তিটিও সেখানে তাওবা করে ফেলল এবং বলল, জীবনে আমি যা ভুল করার করেছি আর কখনোই এরকম ভুল করব না, আমি আর চুরি করব না, এখন থেকে আমি সৎ পথে থাকব এবং সৎ পথে নিজেকে পরিচালিত করব, আর তুমি এরপর থেকে আমার কাছেই থাকবে, তোমার ভাইয়েরা তোমাকে মেরে ফেলেছে, তারা জানে তুমি মরে গিয়েছ, আর যদি জানে তুমি এখনও বেঁচে আছো তোমাকে তারা আবারও মেরে ফেলার চেষ্টা করবে, তাই তোমার এখান থেকে যাওয়ার আর কোনো পথ নেই, আর যাওয়ার কোনো প্রয়োজনও নেই, তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।